থানায় এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের থামাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সংঘর্ষের জেরে জনা কয়েক পুলিশ কর্মীও জখম হন বলে জানা যায়। আমাদের সাংবাদিক শিবশঙ্কর চট্টোপাধ্যায় সঙ্গে রয়েছেন। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র কালিয়াগঞ্জ। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও থানায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ। বিক্ষোভকারীদের থামাতে লাঠিচার্জ পুলিশের, ছোঁড়া হয় কাঁদানি গ্যাসের শেলও। শিবশঙ্কর, পরিস্থিতির আপডেট জানাও। দেখো আশ্চর্যটা, গত 20 তারিখে তোমার নিখোঁজ হয় এক আদিবাসী মহিলা কালিয়াগঞ্জে। তারপরেই তার মৃতদেহ পাওয়া যায় কালিয়াগঞ্জের সাতঘাটা এলাকায়। যেটা জানা যাচ্ছে যে সে নিখোঁজ হয়ে গিয়েছিল সাতঘাটার থেকে, এবং নিখোঁজ হয়ে যাওয়ার পর তার মৃতদেহ তার বাড়ির লোকরা পায়। দীর্ঘ খোঁজাখুঁজি পরে 21 তারিখে দেহ পাওয়া যায়। সেই দেহ পাওয়া যাওয়ার পরে সেখানে মানে এক চাপা বিক্ষোভ শুরু হয়। তারপরে বিজেপি শুভেন্দু ও অধিকারী সেখানে যায় এবং গিয়ে আরো সেখানে অগ্নিগর্ভ হয়। তারপরে গতকাল কমিশন থেকে যায়, মহিলা কমিশন থেকে। সেখানে যাওয়ার পরে আরো উত্তেজিত হয় কালিয়াগঞ্জের জনসাধারণ। এরপরেই আজ যেটা হয়েছে সেটা সকাল থেকে এই কালিয়াগঞ্জের জনসাধারণ সেখানে কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র শুরু হয় কালিয়াগঞ্জে। তাদের এই বিক্ষোভ ছন্নছাড়া করছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। কাঁদানি গ্যাস থেকে শুরু করে কয়েক রাউন্ড গুলি ছড়ে, এই গুলিতে আহত হয় বেশ কিছু সাংবাদিক। এই নিয়েই এখন পর্যন্ত উত্তেজনা সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জে। এবং কালিয়াগঞ্জবাসীর একটাই দাবি যে সত্যতা তাদের সামনে নিয়ে আসুক। পুলিশ যে ঘটনাটা ঘটাতে দেখাচ্ছে তাদেরকে, সেটা পুরোটা মিথ্যা এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা যাচ্ছে কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে। ধন্যবাদ শিবশঙ্কর। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে। নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র কালিয়াগঞ্জ। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও থানায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ। বিক্ষোভকারীদের থামাতে পুলিশের লাঠিচার্জ, ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। বিস্তারিত বলছিলেন শিবশঙ্কর চট্টোপাধ্যায়।